হাতির তাণ্ডবে নাজরে হাল সাধারণ মানুষ। ঝাড়গ্রামের বনকাটি এলাকায় কয়েকশো বিঘের ফসল নষ্ট করলো হাতির দল। ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। কখনো হাতির তাণ্ডবে ঘরবাড়ি ভাঙছে, আবার কখনো ব্যাপক ফসলের ক্ষতি হচ্ছে। শনিবার ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বনকাটি সহ একাধিক এলাকায় খাবারের সন্ধানে রাতে হানা দেয় হাতির দল। যেন কিছু প্রায় একশো বিঘে ধান সবজি চাষের ক্ষয়ক্ষতি করে হাতির দলটি। ফলে ব্যাপক চিন্তায় সাধারণ চাষিরা। বারংবারই হাতির তাণ্ডবে এক প্রকার নাজে হাল হয়েছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের বক্তব্য, যেন দ্রুত নষ্ট ফসলের ক্ষতিপূরণ দেওয়া হয়। করলা ছিল, এই করলা ক্ষতি করে দিয়েছে। গত রাতে হাতি এসেছিল, সরকার যেমন দ্রুত ক্ষতি পূরণ দেই এটাই আমরা আবেদন করছি। হাতি ছিল, হাতি 20-22টি ছিল, ক্ষয়ক্ষতি বিঘাখানে ক্ষতি করেছে। ধরো আমার করলা ছিল, এই করলাটাই ছিল, নব বাংলা গত রাতে হাতির উৎপাতে প্রায় বিঘা চারেক ধান, দু বিঘা খসলা, মোটামুটি প্রচুর ক্ষতি ভাবে নিরিবিলি ক্ষতি করেছে। ডিপার্টমেন্ট কোনো সহযোগিতায় ছিল না। উপরন্ত এই ক্ষতির মোটামুটি ক্ষতিপূরণ যেমন ফরেস্ট ডিপার্টমেন্ট তুরন্ত দেয়, আমরা এটাই ফরেস্ট ডিপার্টমেন্টকে আবেদন করছি। যেমন আজ আমার হচ্ছে, কালকে যেমন অন্য কারোর যেমন না হয়, সেইভাবে আমরা মোটামুটি ফরেস্ট ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করছি, যেমন এই ক্ষতিপূরণটা খুব শীঘ্রই মোটামুটি পাই আমরা। কারণ বারবার এটি ক্ষতি করার কোনো খবর নাই, আমরাও তো জানতে পারছি না যে রাত দুটো একটার সময় হাতি আসি ক্ষতি করছে, প্রায় 4 বিঘা পুরো ধান খেয়ে শেষ করে নিয়েছে। নাম হচ্ছে প্রবীর কুমার মাহাতো, গ্রাম কুণ্ডলডিহি, আর জমি আছে বনকাড়ি মৌজাতে।